এ কসম এ ওয়াদা সব কিছুই মিথ্যা, কেননা সবচেয়ে বেশি কসম সেই করে যে সব থেকে বেশি মিথ্যা কথা বলে। ছেলে অথবা মেয়ে যে কেউ আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার পরিশ্রম আপনাকে কখনো ধোঁকা দিবে না। আপনি এমন একজনকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে অথবা আপনি তাকে ভালোবাসেন, বিশ্বাস করেন সুখে থাকবেন। দুষ্ট লোকের কখনো উপকার করবেন না, কারণ সাপকে আপনি যতই ভালোবাসেন না কেন সে আপনাকে সবল মারবেই। আপনার দুর্বলতা কখনো কাউকে বলবেন না, না হলে মানুষ আপনার ফায়দা নিবে। খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না, কেননা তাড়াতাড়ি নেওয়া সিদ্ধান্ত সবসময়ই ভুল হয়। কে কি বলল তাকে বলতে দিন, তাকে আপনি নন, সময় জবাব দিয়ে দিবে। বিশ্বাসঘাতক যদি অন্য কেউ হতো তাহলে আফসোস হতো না, কিন্তু আমার পিঠে মারা ছুরিটা আমার আপনজনই মেরেছে। সময়ের সাথে সব কিছু বদলে যায়, বন্ধু, প্রেম বা পরিস্থিতি। কেন ভরসা করো অন্যের ওপর যখন চলতে হবে নিজের পায়ে? মিথ্যার বিরোধিতা, সত্যকে সমর্থন করা ব্যক্তি একা হতে পারে কিন্তু দুর্বল নয়। মানুষ চাইলে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে, কিন্তু প্রয়োজন তার ইচ্ছা শক্তির। মানুষ নিজেকে যতই ব্যস্ত রাখুক না কেন, যাকে সে সত্যিই ভালোবাসে তার স্মৃতি মন থেকে কখনো মুছতে পারে না। সে মানুষটাই সব থেকে বেশি রেগে যায় যে তার মনের ব্যথা কাউকে বলতে পারে না। নিজের ব্যথা নিজে ছাড়া অন্য কেউ সহজে বুঝতে পারে না। ছেড়ে যাওয়া মানুষটা এটা জানে না, কেউ চলে গেলে মানুষ শান্তিতে বাঁচতে পারে না। ভুল টুল দিয়ে আপনি একটা স্ক্রু পর্যন্ত খুলতে পারবেন না, তাহলে ভুল রাস্তায় পরিশ্রম করে কীভাবে সফল হবেন? একলা থাকার জন্য মনটাকে অবশ্যই তৈরি রেখো, কারণ কেউ সবসময়ের জন্য কাছে থাকে না। কথা এতটুকুই, হয় তুমি না হলে আর কেউ নয়। বুদ্ধিমান সেই ব্যক্তি যে খারাপ সময় আসার আগেই নিজেকে প্রস্তুত রাখে। মজা আর পয়সা চিন্তা ভাবনা করেই উড়াবেন। সৎ ব্যক্তির দাম কখনো কমে না, কারণ সোনাকে 100 টুকরো করলেও তার দাম কখনো কমে না। মেয়ের একটা জায়গায় দুর্বল, সেটা হলো তার মায়ের চোখের পানি দেখলে। কথাটা আসলে সত্যি, ওয়াদা পূরণ করতে না পারলে কখনো কাউকে কথা দিও না, কারণ আপনার শুধু ওয়াদা পূরণ হলো না কিন্তু এই কারণে কারো হৃদয় টুকরো টুকরো হতে পারে। সেই লোক আপনার মূল্য কখনো বুঝবে না যার জন্য আপনি সবসময় অ্যাভেলেবেল। একটা কথা মনে রাখবেন, আমরা কারো কাছে কিছু সময়ের জন্য স্পেশাল থাকি, কিন্তু যখন ইন্টারেস্ট কমে যায় তখন সে আমাদের অবহেলা করতে শুরু করে। আপনার নজর সবসময় সেই জিনিসের ওপর রাখবেন যাকে আপনি পেতে চান, সেই জিনিসের ওপর নয় যা আপনি হারিয়েছেন। পৃথিবীতে সব লোক বন্ধু বা আত্মীয় হওয়ার জন্য আসে না, কিছু লোক জীবনে শিক্ষা দেওয়ার জন্য আসে। সময় কখনো সবসময় এক থাকে না, তাকেও কাঁদতে হবে যে একসময় বিনা কারণে কাউকে কাঁদিয়েছিল। সেই মানুষটারও একটু দুঃখ কষ্ট বুঝুন, যে মানুষটা আপনি বকলেও কখনো কিছু বলে না। কখনো কারো এতটাই কাছে যেও না যে তার এটা মনে হতে থাকে আপনি দূরে থাকলেই ভালো হতো। সেই ভুলটা মানুষকে সব থেকে বেশি কষ্ট দেয়, যে ভুলের ক্ষমা চাওয়ার মতো সময় চলে গেছে। যদি কাউকে দেখেন সে একা, এর অর্থ এই নয় যে তাকে কেউ পছন্দ করে না, আসলে সে দুনিয়ার আসল রূপ বুঝতে পেরেছে। সময়ের সাথে ক্ষত শুকিয়ে গেলেও ক্ষতের সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না। যদি দূরেই থাকতে চাও তবে আর সামনে এসো না, ঘৃণায় যদি করতে চাও তবে মিশে আর ভালোবেসো না। হৃদয় খুন করতে যার হৃদয়ে কাঁপে না, শরীর খুন করতেও তার হাত কাঁপবে না। আমি বরাবরই দেখেছি তারাই জীবনের সবচেয়ে বেশি সুখী যাদের জীবনের চাহিদা খুব কম। তারা হাজারো মন খারাপে হাসতে পারে যার অল্পতেই সন্তুষ্ট হতে পারে। এই পৃথিবীতে সবাই একদিন বুঝতে পারবে যে সে নিজেই নিজেকে ঠকিয়েছে। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। মায়া শুধু কাছেই টানে না, নীরবে কাঁদায়ও বটে। অবহেলা ভয়ানক একটা রোগ, প্রিয় মানুষগুলোর অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে জীবন্ত মৃত্যুতে পরিণত করে দেয়। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে যায় না। কি আজব, তাই না? মনটা কোনো কাঁচের জিনিস নয় তবুও ভেঙে যায়, দুটি চোখের মধ্যে মেঘ থাকে না তবুও পানিতে ভরে যায়, মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায়। মরলে পরে কান্দে সবাই,
বেঁচে থাকতে লয় না খোঁজ, দেহের মাঝেই মনের মরণ, বেঁচে থাকতে হয় যে রস। ঠকে তো সেদিনই গেছি যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি। যারা তোমার আড়ালে তোমার নামে বদনাম করে তাদের থেকে দূরে থাকো, মনে রেখো শত্রু কখনো বন্ধু হয় না। আজ মনে পড়ছে জীবনে কতটা সময় নষ্ট করেছি, আজ বুঝতে পারছি অবহেলা মানুষকে কতটা কষ্ট দিতে পারে। ঘর বাঁধলেই কি সুখী হওয়া যায়, ঘর বেঁধেও কত সুখ পুরে হলো ছাই। স্মৃতির দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে না পারলে জীবনের সৌন্দর্য অধরা থেকে যাবে। এই শহরের মানুষগুলো খুব যত্ন করে কষ্ট দিতে জানে, প্রত্যেক কাহিনীর সাথে মিশে থাকে বাস্তবতার ছোঁয়া, যা হয়তো সবার পক্ষে বোঝা সম্ভব নয়। জানি আমায় ছেড়ে দিব্যি তোমার যাচ্ছে কেটে দিন, আমার শুধু যাচ্ছে বেড়ে স্মৃতির কাছে ঋণ। ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে। অতিরিক্ত জিনিসটাই সবচেয়ে বেশি ক্ষতিকর। রূপ দেখে আর যাই হোক সম্মান পাওয়া যায় না, টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা কেনা যায় না। মুখের ওপর উচিত কথা বলতে গেলেই দেখবে তুমি খারাপ। মনে রাখবেন, সব চরিত্র কাল্পনিক হয় না, সব গল্প গল্প হয় না। শুনেছি যে সয় সে রয়, আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনা হয়। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না। কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। অনেক সময় পরিস্থিতি খারাপ হয়, মানুষটা নয়, সেটা আমাদের বুঝতে ভুল হয়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। রূপ দেখেই ভালোবাসা হয়, আর অর্থ দেখেই সম্পর্ক তৈরি হয়। কেউ মানুক আর না মানুক, আমি এটা মানি। চলে যেতে চাইলে কোনো কারণ ছাড়াই যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। দুটো জিনিস সর্বদা মনে রাখবেন, যেটা হারিয়েছে সেটার জন্য দুঃখ করো না, আর যেটা পেয়েছো সেটাকে কিছুর থেকে কম ভেবো না। নিজেকে সামলানোর মতো ক্ষমতা যদি নিজের মধ্যে থাকে, তাহলে কেউ আপনাকে ভাঙতে পারবে না। আমি ততক্ষণ ভদ্র যতক্ষণ আপনি আমার সামনে ভদ্রতা বজায় রাখবেন। শুধু ডিগ্রি নয়, মানুষের ব্যবহারের উপর নির্ভর করে তার শিক্ষা। সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয়, অপ্রিয় হয় শুধু মুখের ওপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই। দুষ্টুমি ক্ষমা করা যায়, কিন্তু বেয়াদবি নয়। স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ব্যবহার করতে হবে আর কখন ইগনোর। সহ্য সীমা অতিক্রম হয়ে গেলে মানুষ নিজেকে বদলাতে বাধ্য হয়। মনে শান্তি না থাকলে কোনো কিছুতেই শান্তি নেই। সময়ের মূল্য দিতে শিখে গেলে দুনিয়ার সবাই তোমাকে মূল্য দিতে শিখে যাবে। তোমার কারো কাছে গিয়ে মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না। এই শহরে মানুষ চিনতে পারলে বন্ধুত্বের সংখ্যা এমনিতেই কমে আসবে।